আসসালামু আলাইকুম ইরাজবাম চ্যানেল পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাচ্ছি বিরিয়ানি রেসিপি এই জন্য আমি একটা বাটিতে এক কাপ থেকে একটু সামান্য বেশি পানি নিয়ে ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ দিয়ে গুঁড়া দুধটা পানির সাথে ভালো করে মিক্স করে নিয়েছি এটা আমার পরের কাজে লাগবে তারপরে আরেকটা বাটিতে দুই টেবিল চামচ দুধ নিয়ে সাথে একটু হলুদ ফুটকালার দিয়ে মিশিয়ে নিয়েছি এগুলো এক সাইডে রেখে দিলাম আর আমি এখানে এক কেজি পাঁচশো গ্রাম গরুর মাংস নিয়েছি মাংসগুলি এরকম বড় বড় টুকরা করা কাচি বিরিয়ানিতে মাংসের টুকরাগুলি এরকম বড়ই হবে তারপরে আমি দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা এটা আমি ম্যারিনেট করে রাখবো আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন চার চামচ যেহেতু আমি প্যাকেটের মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব এই জন্য রাঁধুনির কাচি বিরিয়ানি মশলাটা নিয়ে নিয়েছি বিরিয়ানির কাচি বিরিয়ানি মশলা প্যাকেটের ভিতরে দুইটা প্যাকেট থাকে গুড়া মশলাটার পুরো প্যাকেটটাই এর সাথে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হাফ কাপ টক দই এরপরে কাঁচি বিরিয়ানির মশলার মধ্যে ছোট প্যাকেটের মধ্যে যে মশলাগুলো থাকে ওইখান থেকে দিয়ে দিলাম কিছু মশলা তারপরে দিয়ে দিলাম প্রায় দুই মুঠো পেঁয়াজ বেরেস্তা দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে বেরেস্তা বেজেছিলাম যেই তেলে ওই তেলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে আমি ওয়ান থার্ড কাপ ওয়ান ফোর্থ কাপ টমেটো সস আলু বোখারা কিশমিশ দিয়ে ভালো মতো হাতে মেখে নেব মাংসটা তারপরে আলু এরকম বড় বড় করে সামান্য লবণ হলুদ মেখে তেলে ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ সয়া সস দিয়ে ওটা আবার ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি নিয়েছি প্রায় চার কাপ বাসমতি চাল চালটা আমি ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানিটা ছেঁকে নিয়েছি একটা পাতিলে আমি পরিমাণ মতো পানি দিয়ে তারপরে রাঁধুনি প্যাকেট মশলার ভিতরে যে আস্ত মশলাগুলো ছিল ওইখানকার যে অর্ধেক রেখেছিলাম ওই অর্ধেকটা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আমি প্রায় তিন চার চামচের মতো লবণ এখানে আরও কিছু জিরা আমি অ্যাড করলাম তারপরে পানিটা তো যখন বলক চলে আসবে তখন আমি চালগুলো ঢেলে দিব চালগুলো ঢেলে দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো পানির সাথে চালগুলো আমি বাসমতী চালগুলো আমি প্রায় সত্তর পার্সেন্ট সিদ্ধ করে নেব বাকিটা দমে সিদ্ধ হবে আর লবণের পরিমাণটা এখানে দিতে হবে কারণ পরবর্তীতে তার লবণ দেওয়া হবে না তারপরে মাংস ম্যারিনেট করে রেখেছিলাম আমি এখানে প্রায় পঁচিশ মিনিটের মতো এরপরে ওই প্যানের মধ্যে আমি চালগুলা আমার সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি একটা স্টেনার দিয়ে এরকম করে পানি ঝরিয়ে চালগুলা মাংসের উপর দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা কিছু আলো ছিল ওগুলো উপরে দিয়ে দিলাম বেরেস্তা দিলাম তারপরে কাঠবাদাম কুচি আলু বোখারা কিশমিশ তারপরে ওই যে দুধটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এরপরে একটু পোলাওর মাঝখানে মাঝখানে একটু ছিদ্র করে ফাঁকা করে নিয়ে যে কালারটা করে রেখেছিলাম দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম ওই কালারটা দিয়ে দেবে যাতে কিছু বিরিয়ানিতে কালার আসে কিছুটা সাদা থাকে দেখতে সুন্দর লাগবে এই জন্য তারপরে আমি এখানে দিয়ে দিলাম তিনটা স্টার মশলা এটা দিলে অনেক সুন্দর একটা গ্রান আসার চেষ্টা করবেন ওটা দেওয়ার জন্য আর আমি দিয়ে দিলাম এখানে প্রায় তিন টেবিল চামচের মতো ঘি এরপরে আটা দিয়ে চারপাশ সিল করে প্যানের মধ্যে বসিয়ে একটা দমে দমে বসিয়ে দিলাম আগে থেকে একটা প্যান গরম করে ওটাতে আমি ফিরে এলাম প্রায় এক ঘন্টা পনেরো মিনিট পর এক ঘন্টা পনেরো মিনিট প্রথম চুলার আচ্ছা ছিল হাই হিটে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তারপরে মিডিয়াম লো হিটে রেখেছি আমি মোট এক ঘন্টা পনেরো মিনিট পরে দেখেন আমার বিরিয়ানিটা একদম পারফেক্ট রান্না হয়েছে মাংসটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এই যে আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি এই রেসিপি ফলো করে আপনারা রান্না করলে আপনাদেরটাও এরকম পারফেক্ট হবে ব্যাস তৈরি হয়ে গেল আমার কাচ্ছি বিরিয়ানি আমি এটা গরু মাংস দিয়ে রান্না করেছি অনেক টেস্ট হয়েছে খেতে আপনারা বাসায় ট্রাই করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ